আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অটো। তো অটো বলতে আমরা অনেকেই অনেক কঠিন বিষয়টি বুঝি, সেটি হচ্ছে যে কিভাবে অটো সিস্টেম প্রোগ্রাম করা হয়। তো আজকে অনেক সিম্পলভাবে আমরা অটো প্রোগ্রাম করব। তো সেটি অটো লাইট কিভাবে অন অফ হয়, তো সেটি আজকে অনেক সিম্পলভাবে দেখাবো। তো আপনারা চাইলে সেটি তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। তো অটোর জন্য আমাদের প্রথমত যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে একটি 12 ভোল্ট রিলে। তো রিলেটি হচ্ছে 5 পিন। তো আমাদের প্রথমে লাগবে একটি রিলে, আর লাগবে একটি ডায়োড, সাধারণ একটি ডায়োড যার বর্তমান মূল্য 1 টাকার মতো। আর আমরা একটি লাইট নিব, যে লাইটিং দিয়ে আমরা অটো সিস্টেমটি অন অফ করে দেখাবো যে বিদ্যুৎ গেলে অথবা বিদ্যুৎ আসলে লাইটিংটি অটোমেটিক অন অফ হবে, কোনো প্রকার কোনো ভেজাল নেই। আর লাগবে আমাদের একটি 3.7 ভোল্টের একটি ব্যাটারি। তো আমরা ব্যাটারিটি দিয়ে টেস্ট করব। তো আমাদের প্রথমত যে কাজটি সেটা হচ্ছে রিলেটি কানেকশন। তো রিলেটি কানেকশন হলেই আমাদের মেন হয়ে যাবে। তো রিলেটি কানেকশন করার জন্য আমাদের প্রথম যে বিষয়টিগুলো জানা দরকার সেটা হচ্ছে এই দুই সাইডের যে দুটি টার্মিনাল আছে, এই দুটি হচ্ছে কয়েল টার্মিনাল, আর মাঝখানেরটা হচ্ছে কমন, আর এই সাইডেরটা হচ্ছে NC, আর এই সাইডের এইটা হচ্ছে NO। তো NO হচ্ছে নর্মালি ওপেন, আর NC হচ্ছে নর্মালি ক্লোজ। তো আমরা রিলেটি, যেহেতু আমাদের রিলেগুলোতে কোনো প্রকার প্লাস মাইনাস সংকেত থাকে না, তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা রিলেটি অনেক ফাস্ট অন অফ হওয়ার জন্য আমরা একটি ডায়োড ব্যবহার করে এটা প্লাস মাইনাস নির্দেশ করে দিব। তো ডায়োডটি ব্যবহার করার জন্য আমাদের এই যে কয়েলের যে টার্মিনাল দুটি আছে, এই দুটি টার্মিনালে আমরা একটি ডায়োড ইউজ করব। এরকমভাবে আমরা একটি ডায়োড ইউজ করে একটি প্লাস মাইনাস নির্দেশ করব। আমাদের ডায়োড লাগানোর কাজ শেষ হয়েছে, এরকম কয়েল টার্মিনালের সাথে ডায়োডটি অ্যাড করছি। তো তারপর আমাদের যে কাজটি সেটা হচ্ছে, এখন আমাদের রিলেতে কিন্তু প্লাস এবং মাইনাস দুটি টার্মিনালই আছে। তো আমরা এখন রিলেটিতে একটি 12 ভোল্ট সংযুক্ত করব। তো 12 ভোল্ট যেহেতু আমরা একটি ট্রান্সফর্মার আগে থেকে করে নিয়েছি, তো সেক্ষেত্রে আমরা এখানে প্লাস টার্মিনালে প্লাস লাগিয়ে নিব। এবং মাইনাসটির সাথে আমরা মাইনাস সংযুক্ত করব। তো এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে, যেহেতু আমাদের প্লাস এবং মাইনাস আমাদের দুটি সংযুক্ত করা শেষ, তো এখন হচ্ছে আমাদের লাইটিং সিস্টেমের যে কাজটি সেটি মাঝখানের যে কমন টার্মিনালটি আছে সেইখানে আমরা এই যে মাঝখানের যে কমন টার্মিনাল সেখানে আমরা ব্যাটারির প্লাস সংযুক্ত করব। এবং ব্যাটারির যে মাইনাসটি আছে
ভোল্টটি আমরা সরাসরি বাল্বের যে মাইনাসটি আছে সেই মাইনাসের সাথে সংযুক্ত করব। তো বাল্বের যে মাইনাসটির সাথে লাগিয়ে নেব। এবং বাল্বের যে প্লাসটি আমাদের ফাঁকা রয়েছে সেই প্লাসটিতে আমরা এনসি অথবা নর্মালি ক্লোজ এই এনসিটি অ্যাড করব। অবশ্যই কিন্তু অল টাইম কিন্তু ট্রান্সফরমার লাইন দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু অটো কাজ করবে না। তোমরা প্লাসটিতে একটি কেবল সংযুক্ত করলাম, কেবল সংযুক্ত করার পর এই যে প্লাস তারটি আছে এটি আমরা সরাসরি রিলের যে এনসি আছে অথবা নর্মালি ক্লোজ এই টার্মিনালটির সাথে সংযুক্ত করব। এখন আমরা এটি ট্রান্সফরমার যে লাইনটি আছে আমাদের সেই লাইনটি আমরা এখন চালু করব। অবশ্যই কিন্তু এটি অটোমেটিক অন অফ হবে। তো ট্রান্সফরমার লাইনটি দিয়ে নিলাম, এই যে এটি কিন্তু অটোমেটিক কাজ করতেছে, এই যে অটোমেটিক কাজ করতেছে। ট্রান্সফরমার লাইনটি অফ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাইটটি জ্বলছে। আবার অফ করলাম, আবার অন করলাম। তো ব্যাটারিতে চার্জ একটু কম থাকার কারণে প্রবলেমটি করছে, তো এটি কিন্তু 100% কাজ করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।